বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরে উত্তরের সেক্রেটারি ডক্টর করিম বলেছেন আওয়ামী লীগকে ভূতে ধরেছে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এএচএম হামিদুর রহমান আজাদ সহ দশজনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে তিনি বলেন এই ঘটনা রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকারের বোঝা উচিত জুলুম নির্যাতন চালিয়ে অতীতে কোনো সরকারের শেষ রক্ষা হয়নি বর্তমান সরকারের হবে না তিনি জাতীয় নেতৃবৃন্দকে বেআইনিভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের দাবি জানান মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত শাহ আলী মাজার মোড় থেকে শুরু হয় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাবতলি গিয়ে শেষ হয় এম আর করিম বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক দল গণতান্ত্রিক আদর্শ ও সংবিধান মেনে জামায়াত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে গণমানুষের কল্যাণে কাজ করা যাচ্ছে যে কোনো ধরনের সংগঠন প্রতিষ্ঠা ও রাজপথে সভা সমাবেশ করা জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার হলেও সরকার জনগণের সে অধিকারকে অনেক আগেই কেড়ে নিয়েছে এমনকি করোনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন বৈঠক থেকে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে সরকার আবারও প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসনে বিশ্বাসী নয় বরং জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে তাদের রাজনৈতিক উৎসবিলাস চরিতার্থ করতে চায় কিন্তু জনগণ তাদের সে স্বপ্ন বিলাস কখনই বাস্তবায়িত হতে দেবে না বরং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে এছাড়াও গাজীপুর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জামাতের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি উল্লেখ্য গত সেপ্টেম্বর রাতে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার সহ জামায়াত ইসলামের জন নেতাকে রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক করা দায় গ্রেফতার করেছে পুলিশ ধরেছে সুতরাং আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের বিদায় নেওয়া পর্যন্ত আন্দোলন